लंबी तो भुजो कनका अवोदातो संकीर्तनैक पीतारु कमलाक्ष विश्वंबर दिजोबर जुगधर्मपाल वंदे जगत प्रिय करो करुणा अवतार जय जय श्री कृष्ण चैतन्य नित्यानंद जय द्वैत चंद्र जय जय गौर भक्त वृंद कृपा करि सबे मिली करो हे करुणा कृपा करि सबे मिली करो हे करुणा प्रथम पतित जने न करियो घृणा प्रथम पतित जने न करियो घृणा इति न संसार माझे तू आपद सार इति न संसार माझे तू आपद भविया देखिनो मुने गति नहिया जय जय श्री कृष्ण चैतन्य नित्यानंद जय द्वैत चंद्र जय 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 गौर भक्त जय गौर भक्त वृंद जय गौर भक्त ভক্তের হৃদয়ে সতত বিশ্রাম ভক্তি সাধনই যে সর্বসাধন ভগবান যে ভক্তের ভক্তি ডোরে যুগ যুগ ধরে বাঁধা পড়ে এসেছেন অতি প্রাতকাল শ্রীধাম নীলাচলের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভাবাবিষ্ট শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দর্শনে বিভোর ভাবেতে অবশ কি রাতি দিবস আবেশে কিছু না জানে জগন্নাথ মুখ দেখি মহা সুখ নাচে গরো গরো মনে জগন্নাথ মুখ দেখি মহাসুখ নাচে গরো গরো মনে জগন্নাথ মুখ দেখি মহাসুখ নাচে গরো গরো মনে আরে জগন্নাথ মুখ দেখি মহাসুখ নাচে গরো গরো মনে বলে নয়ন ধারার বিরাম নাই রে বলে নয়ন ধারার বিরাম নাই রে নয়ন ধারার বিরাম নাই রে নয়ন ধারার বিরাম নাই রে কৃষ্ণ বলে তাদের প্রাণ নয়ন ধারার বিরাম নাই রে অবিশ্রান্ত জলধারায় প্রভুর বুক ভেসে যাচ্ছে
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তদের উদ্দেশ্যে বলে উঠলেন, তোমরা আমার সাথে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এদিকে এক ভক্ত চলেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কাছে, মুখে তার অহরহ শ্রী গৌরের নাম, সদাই তার অন্তর গৌরের নামকে জুড়ে। সে গাইছে কি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনাগ রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনাগ রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনাগ রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনাগ রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনাগ রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। প্রভু আমার অন্তর্যামী, তাই অলক্ষে দাঁড়িয়ে থাকা ভক্তকে ডাকলেন এবং সেই ভক্তকে কাছে ডেকে বললেন, কি নাম তোমার? আগে প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? আমি এসেছি অগ্রদ্বীপ থেকে। কার কাছে এসেছো? তুমি ছাড়া আর তো কেউ নেই আমার, তোমার কাছে ছাড়া আর কার কাছে আসবো প্রভু? তুমি তো আমার সব, তাই তো সন্ন্যাসী হয়ে আমি তোমার সঙ্গী হতে চাই প্রভু। না গোবিন্দ, তুমি আমার সঙ্গী হয়ো না, এতে যে অনেক দুঃখ কষ্ট আছে প্রভু। তোমাকে জীবনে হারানোর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? তুমি আমায় ফিরিয়ে দিও না প্রভু, আমায় ফিরিয়ে দিও না, তুমি যে আমার সব। আমার মন মানে না যাব বৃন্দাবনে, 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 নয় ভরে দেয়
সদা অভিনয়ন ভুলে দেখিব সদা শ্রীনন্দের নন্দনে মন মানে না যাব বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন নয়ন ভরে দেখব সদাই মধুর বৃন্দাব আমি নয়ন ভরে দেখব সদাই মধুর বৃন্দাব আমি ব্রজে ধুলি মাখব গায়ে ব্রজের ধুলি মাখব গায়ে আমি ব্রজের ধুলি মাখব গায়ে ব্রজের ধুলি মাখব গায়ে রাধা রাধা বলে মন মানে না যাব বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে বেশ তবে আজ থেকে তুমি আমার সঙ্গী হলে শোনো গোবিন্দ আমরা এই নীলাচলের মাটি ছেড়ে তীর্থভ্রমণে বেরিয়ে পড়ব কখন প্রভু আজ এখনই তাই বিজয় দশমীর দিন সমস্ত ভক্তকে সঙ্গে করে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে চলেছেন সঙ্গে চলেছেন ওই ভক্ত গোবিন্দ ঘোষ পিছনে পিছনে আর প্রভু চলেছেন অগ্রে নানা গ্রাম ঘুরি গোড়া নবদ্বীপে যাই জন্মভূমি দরশিয়া লইল বিদায় নানা গ্রাম ঘুরি গোড়া নবদ্বীপ যায় জন্মভূমি দরশিয়া লইল বিদায় জন্মভূমি দরশিয়া লইল বিদায় আগে চলে মহাপ্রভু পাছে তে গোবিন্দ কৃষ্ণ দর্শন লাগি পরম আনন্দ হরে কৃষ্ণ দর্শনের লাগি পরম আনন্দ কৃষ্ণ দর্শনের লাগি পরম আনন্দ এই মত মহাপ্রভু এক গ্রামেতে আইলা বৃক্ষ নিচে বসি গোরা বিশ্রাম করিলা আরে বৃক্ষ নিচে বসি গোরা বিশ্রাম করাইলা আরে বৃক্ষ নিচে বসি গোরা বিশ্রাম করাইলা সবে মিলি মহাপ্রভু মথান করাইল মুখ শুদ্ধি লাগি প্রভু হাস্ত বাড়াইল মুখ শুদ্ধি লাগি প্রভু
হস্ত বাড়াইলা মনে মুখ শুদ্ধি দাও না মনে মনে মুখ শুদ্ধি দাও না মনে আমার ভজন অবশেষে মনে মুখ শুদ্ধি দাও না মনে আমার ভজন অবশেষে মনে মুখ শুদ্ধি দাও না মনে মুখ শুদ্ধি লাগি প্রভু হস্ত বাড়াইলা মুখ শুদ্ধি লাগি প্রভু হস্ত বাড়াইলা গোবিন্দ আমায় মুখশুদ্ধি দাও কি মুখশুদ্ধি দেব প্রভু হরিত্ব কি গোবিন্দ একটু অপেক্ষা করো দয়াময় আমি এক্ষুনি তোমায় এনে দিচ্ছি গোবিন্দ ঘোষ ছুটে চললেন ওই নগরীর দ্বারে দ্বারে প্রভুর জন্য মুখশুদ্ধি যে এবার মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল একটি হরি তো কি মাগিয়া লইল একটি হরি তো কি মাগিয়া লইল বলে মুখ শুদ্ধি এনেছি গো বলে মুখ শুদ্ধি এনেছি গো আমার প্রভুর সেবার তরে আমি বলে মুখ শুদ্ধি এনেছি গো আমার প্রভুর সেবার তরে আমি আরে মুখ শুদ্ধি এনেছি গো মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল আরে মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল মুখশুদ্ধি হাতে নিয়ে গোবিন্দ মনে মনে ভাবছেন আজকের তো প্রভু সেবা অন্তেই মুখশুদ্ধি চাইলেন কালও তো চাইবেন কাল আবার কোথায় পাব তাই প্রভুকে না জানিয়ে হরিত্ব কি দুভাগ করলেন অর্ধেক নিজের কাছে সঞ্চয় করে রেখে দিলেন আর অর্ধেক নিয়ে ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইল অর্ধ হরি তো কি লইয়া প্রভুর হাসতে দিলা এই নাও প্রভু গৌরহরি সেই অর্ধেক হরিটুকু হাত পেতে নিলেন অন্তরে জানিল হরি গোবিন্দের চাতুরী অন্তর্যামী গৌরহরি বুঝতে পারলেন কিন্তু কিছু বললেন না এবার খানিক বিশ্রাম নিয়ে ভক্তগণকে সঙ্গে করে আবার পথ চলেছেন পরের দিন এসে হাজির হলেন অগ্রদীপের মাঝে ভক্তদের সঙ্গে করে মধ্যাহ্ন ভোজন সেরে গোবিন্দের দিকে হাত বাড়িয়ে প্রভু বলে উঠলেন কই গোবিন্দ মুখশুদ্ধি দাও গোবিন্দ ঘোষ পূর্ব দিনের সঞ্চিত অর্ধেক হরিত্বকে লইয়া প্রভুর হস্তে দেয়া মাত্র আমার গৌরহরি চমকে উঠলেন গোবিন্দ এ হরিত্ব কি তুমি কোথায় পেলে দয়াময় আমি তো জানি তুমি চাইবে তাই গতকাল যে হরিত্ব কি আমি পেয়েছিলাম তার থেকে সঞ্চয় করে রেখেছিলাম গোবিন্দ এ তুমি কি করেছ তুমি জানো না সন্ন্যাসের ধর্ম নয় সঞ্চয় বাসনা এতদিন তুমি আমার সঙ্গে থেকে এই শিক্ষা পেয়েছ গোবিন্দ সন্ন্যাসী হতে গেলে কি কি দমন করতে হয় জানো তবে শোনো বাক্যের বেগ ক্রোধের বেগ জিহ্বার বেগ মনের বেগ উদর এবং উপস্থের বেগ সঞ্চয় ও ভোগ বাসনা পরিত্যাগ করতে হয় সদা সর্বদা কৃষ্ণ চরণ সেবা করতে হয়
তাই শোনো গোবিন্দ, আজ থেকে তুমি আর আমার সঙ্গী নাও। না 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 প্রভু না, এ তুমি কি বলছো দয়াময়? হ্যাঁ গোবিন্দ, তুমি যে অপরাধ করেছ তার জন্য আমি তোমায় এই অগ্রদেবীর মাঝে রেখে বৃন্দাবনে যাত্রা করব। তুমি আমায় ছেড়ে চলে যেও না প্রভু, তোমায় ছাড়া আমি কেমন করে থাকবো প্রভু। কাঁদতে কাঁদতে গোবিন্দ ঘোষ প্রভুর চরণ দুটি বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন। প্রভু প্রভু, আমি তোমায় চলে যেতে দেব না প্রভু। প্রভু চরণ দুটি ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছেন। না দয়াময় না, তুমি আমায় ছেড়ে যেও না। আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু সে সঞ্চয় তো তোমার জন্য করেছিলাম, এতে যদি অপরাধ হয়ে থাকে তুমি আমায় শাস্তি দাও। কিন্তু আমায় ছেড়ে যেও না। কোনো কথাই শুনলেন না, প্রভু চরণ দুখানি ছাড়ে নিয়ে ভক্তদের সঙ্গে করে চলে যাচ্ছেন। আর এদিকে গোবিন্দ দু নয়ন ভাসিয়ে কাঁদছে আর বলছে, তুমি পতি পবন হরি হে, যেও না চলে কৃপা করে দয়াল গো রাখো চরণে, আরে কৃপা করে দয়াল গো রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল গৌর হরি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল গৌর হরি, শুনেছি তুমি নাকি দয়াল গৌর হরি। নামে প্রচারিতে এলে তুমি প্রেমের হরি, ঠাকুর তুমি প্রেমের হরি। আরে নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। বনিশিরোই আমি তোমার শরণে দয়া, দিবানিশিকারি আমি তোমার চরণে দয়া, দিবানিশিরোই আমি তোমার শরণে দয়া, দিবানিশিকারি আমি তোমার চরণে দয়া। কৃপা করে দয়াল গো রাখো চরণে, আর কৃপা করে দয়াল গো রাখো চরণে গো। তবু তুমি চলে গেলে প্রভু, না চেনে না বুঝে অপরাধ করেছে তার জন্য এত বড় সাজা দিলে প্রভু। তবে আমিও বলে রাখছি, আজ তুমি আমায় ছেড়ে চলে গেলেও একদিন তোমায় আমার কাছে আসতে হবে প্রভু। আমি যদি তোমার ভক্ত হয়ে থাকি তোমাকে আসতে হবে, তোমাকে আসতে হবে আমার প্রভু।
কাঁদতে কাঁদতে গোবিন্দ নিজ গৃহে ফিরে গেলেন। এক পক্ষকাল অর্থাৎ 15 দিনের মাথায় গোবিন্দ ঘোষ গঙ্গার ঘাটে গঙ্গায় নেমে জল অঞ্জলি ভরে প্রভুর উদ্দেশ্যে বলে উঠলেন, গো ব্রহ্মণ দেবায়, গো ব্রহ্মণ হিতায় চ, জগদহিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ঠিক এমন সময় গোবিন্দের গায়ে কি যেন আঘাত হানে, ভাসিতে ভাসিতে পোস্ত ডাইলা আগে, ভাসিতে ভাসিতে পোস্ত ডাইলা আগে, আঘাত হানে প্রস্তর খণ্ড গোবিন্দের গায়ে, আরে আঘাত হানে প্রস্তর খণ্ড গোবিন্দের গায়ে, পোড়া কষ্ট মনে ভাবি গোবিন্দ তাজিল, পোড়া কষ্ট মনে ভাবি গোবিন্দ তাজিল, পুনরায় পোড়া কষ্ট ফিরিয়া আসিল, আরে পুনরায় পোড়া কষ্ট ফিরিয়া আসিল, পোড়া কষ্ট আঘাতানে পোড়া কষ্ট আঘাত চলে গোবিন্দের গাইতে, পোড়া কষ্ট আঘাত হানে গোবিন্দের গাইতে, পোড়া কষ্ট আঘাতে হানে। একি আমি প্রভুর নাম স্মরণ করছি, কোথা থেকে পোড়া কাঠ এসে আমার গায়ে লাগলো? গোবিন্দ পোড়া কাঠটি দূরে সরিয়ে দিলেন, কিন্তু পোড়া কাঠটি ভাসতে ভাসতে আবার এসে গোবিন্দের গায়ে লাগে। এবার গোবিন্দ কাঠটি নিয়ে তীরে তুলে রাখলেন, হঠাৎ গোবিন্দ শুনতে পেলেন নামাধ্বনি, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা, কৃষ্ণ কেশব প্রাহিমাম রাম রাঘব রক্ষমাম, কৃষ্ণ কেশব প্রাহিমাম রাম রাঘব রক্ষমাম, কৃষ্ণ কেশব প্রাহিমাম রাম রাঘব রক্ষমাম। একি এ তো আমার প্রভুর কণ্ঠস্বর, তবে কি আমার প্রভু আসছে? হ্যাঁ হ্যাঁ, এ তো আমার প্রভুর কণ্ঠস্বর, প্রভু প্রভু। গোবিন্দ তুমি এসেছ দয়াময়, বলো দয়াময় তুমি আমায় ছেড়ে আর যাবে না? শান্ত হও গোবিন্দ, আমার কথা শোনো। আচ্ছা গোবিন্দ, তুমি কিছু পেয়েছো? কিসের কথা বলছো দয়াময়? সে কি তুমি আমার আগমন বার্তা পাওনি? আগমন বার্তা কেন, তুমি গঙ্গা স্নানে গিয়ে কিছু পাওনি? গঙ্গা স্নানে? বুঝেছি প্রভু, তুমি কিসের কথা বলছো আমি বুঝেছি, একটু অপেক্ষা করো প্রভু, আমি এক্ষুনি যাবো আর আসবো। এই বলে ছুটতে ছুটতে চললেন সেই গঙ্গা আর তীরে। খানিক বাদে প্রভুর কাছে এসে বললেন, প্রভু এই পাথরটির কথা বলছিলে, কিন্তু প্রভু এই পাথর কি হবে, এ তো পোড়া কাঠ। ওটা পোড়া কাঠ নয় গোবিন্দ, ওটা একটা পাথর, আর ওই পাথর থেকে আমি একটি বিগ্রহ তৈরি করব। আমি নিজের হাতে সেই বিগ্রহ স্থাপন করে যাব, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই বিগ্রহ স্থাপন করলেন, নাম দিলেন গোপীনা। গোবিন্দ
তুমি এই বিগ্রহে নিত্য সেবা অর্চনা করিও। মনে রেখো, এই বিগ্রহ সেবার মধ্য দিয়ে তুমি আমাকে সেবা দেবে। আমি তোমার কাছে প্রতিশ্রুতি ছিলাম যে তোমার কাছেই থাকব, তাই শ্রী বিগ্রহে আমি তোমার কাছেই সর্বদা রহিলাম। এবার আমায় যেতে দাও। না 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 প্রভু, আমি তোমায় যেতে দেব না, আমি তোমায় যেতে দেব না। আমি তো গোপীনাথ চাইনি প্রভু, আমি তোমায় চেয়েছিলাম। গোবিন্দ, চেয়ে দেখো, তোমার ওই গোপীনাথের মধ্যে আমিই রয়েছি। গোবিন্দ সেই স্থাপিত গোপীনাথের দিকে তাকিয়ে চমকে উঠলেন। এ আমি কি দেখছি, এ আমি কি দেখছি! ঘরে বহিরে গোপীনা গৌর গোপীনাথে রঙ্গে, অন্তরে গৌর বাহিরে গৌর, গৌর হরি নানা রঙ্গে। বলে এমন ভাগ্য আর হবে না, বলে এমন ভাগ্য আর হবে না, বলে এমন ভাগ্য আর হবে না, বলে এমন ভাগ্য আর হবে না। এমন মধুর লীলা দেখিতে মন, বলে এমন ভাগ্য আর হবে না, এমন মধুর লীলা দেখিতে মন, বলে এমন ভাগ্য। শোনো গোবিন্দ, শ্রী ভগবান তোমার দ্বারা তার করুণার সীমা প্রকাশ করবেন, জীবকে দেখাবেন তিনি কিরূপ ভক্তবৎসল। প্রভু, আমি জানি গোবিন্দ, তোমার একার দ্বারা সম্ভব নয়। তুমি বিবাহ করো, স্ত্রীকে সঙ্গে নিয়ে গোপীনাথের চরণে নিজেকে সঁপে দাও। কিন্তু প্রভু, গোবিন্দ আমায় এবার বিদায় দাও। গৌরহরি গৌরহরি, তুমি চলে যাবে, আমাকে একা রেখে চলে যাবে। গোবিন্দ দুঃখ করো না, ওই গোপীনাথকে তুমি সেবা দিও। ভক্তদের সঙ্গে নিয়ে চলেছেন। হরে মুরারে মধুর কৈকহরে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে, হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে, হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে, হরে মুরারে মধু কৈত ভারে গোপাল মুকুন্দ সোরে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুকে ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুকে ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মন সুখে, হরি মুরারে মধু কৈত ভারে গোপাল মুকুন্দ সোরে, হরি মুরারে মধু কৈত ভারে গোপাল মুকুন্দ সোরে। গোবিন্দ ঘোষ বিবাহ করলেন স্ত্রী মাধবীকে সঙ্গে নিয়ে। গোপীনাথের সেবা অর্চনার মধ্য দিয়ে কেটে গেল বেশ কয়েকটা বছর। গোবিন্দ ঘোষের একটি পুত্র সন্তান হল, নাম রাখলেন ছোট্ট গোপীনাথ। মনে মনে চিন্তা করলেন, মৃত্যুকালে প্রভুর নামটা যদি বিস্মরণ হয়ে যায়
কিন্তু নিজের ঔরসজাত সন্তানের নাম তো ভুলব না। পুত্র পেয়ে গোবিন্দ গোপীনাথের কথা ভুলে যেতে বসেছেন, তাই ভগবান মনে মনে করছেন, ভক্ত তুমি মায়ার বন্ধনে জড়িয়ে পড়েছ, না না না, এ বন্ধন থেকে তোমায় মুক্ত করতে হবে। তাই মাত্র তিন দিনের কাল ব্যাধি জ্বরে গোবিন্দ ঘোষের স্ত্রী মারা গেল। হে গোবিন্দ, গোপীনাথ তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে গোপীনাথ, এখন আমি কেমন করে এই এই ছোট্ট গোপীনাথের লালন পালন করব, কেমন করে আমি তোমার নিত্য সেবা দেব? প্রভু তুমি কি আমায় পরীক্ষা করছো, বলো বলো প্রভু তুমি কি আমায় পরীক্ষা করছো? বলো কোথায় তুমি আছো প্রভু, কোথায় বিশ্বম্ভর, বলো কোথায় তুমি আছো প্রভু, কোথায় বিশ্বম্ভর, বলো কোথায় তুমি আছো প্রভু, কোথায় বিশ্বম্ভর, কোথায় তুমি আছো প্রভু, কোথায় বিশ্বম্ভর। দিনের দয়া করো তুমি জানাই নিরন্তর, কোথায় তুমি আছো প্রভু, কোথায় বিশ্বম্ভর, কোথায় তুমি আছো প্রভু, কোথায় বিশ্বম্ভর। যত আঘাত দাও না মোরে, শক্তি দিও সহিবারে, যত আঘাত দাও না মোরে ভগো দয়া, এবার দুই গোপীনাথের সেবার ভার পড়ে বড়ই বিপদ দেখা দিয়েছে। অন্তর্যামী চিন্তা করলেন, এ তো হতে পারে না, তাই এই বন্ধনটিও আমায় কাটিয়ে দিতে হবে। এদিকে ছোট্ট গোপীনাথকে রেখে গোবিন্দ ঘোষ চলেছেন মূরতি গোপীনাথের সেবা দেওয়ার জন্য ভিক্ষা করতে। সকালবেলায় নগরের দ্বারে দ্বারে গিয়ে বলছে, হরি নামে সুরাপনে মাতাল হয়ে জানা, হরি নামে সুরাপনে মাতাল হয়ে জানা, হরি নামের সুরাপনে মাতাল হয়ে জানা, আরে হরি নাম সুরাপনে মাতাল হয়ে জানা, নামে মাতাল হলে পারে, নামে মাতাল হলে পারে, ওই নামে মাতাল হলে পারে, ওই নামে মাতাল হলে পারে, কেউ করে না মানা, হরি নামে সুরাপনে
মাতাল হয়ে জানা হরি নামে সুরা পানে মাতাল হয়ে জানা মাতাল হলো নদের নিমা হরিদাসার জগায় মাধা মাতাল হলো নদীর নিমা হরিদাসার জগায় মাধাই সেই নামের সুরায় থাক না ডুবে সেই নামের সুরায় থাক না ডুবে নামের সুরায় থাক না ডুবে সেই নামের সুরায় থাক না ডুবে কেউ করে না মানা হরি নামে সুরা পানে মাতাল হয়ে জানা হরি নামে সুরা পানে মাতাল হয়ে জানা হরি নামে সুরা পানে মাতাল হয়ে জানা ভিক্ষাবৃত্তি সেরে ফিরে এসেছে গোবিন্দ ঘোষ। গোপীনা গোপীনা কোথায় গেলি? এ কি গোপীনাথ তোর কি হয়েছে বল বাবা, তোর কি হয়েছে? এ কি, হে আমি কি দেখছি, হে এত রক্ত কেন? না গোপীনাথ না, তোর কি হয়েছে বল বাবা? তুই আমায় ছেড়ে চলে যাস না গোপীনাথ, তুই আমায় ছেড়ে চলে যাস না। কেড়ে নিও না কেড়ে নিও না কেড়ে না প্রভু, এমন করে তুমি কেড়ে নিও না। আমি তো কিছু চাইনি প্রভু, আমি তো বলিনি তুমি আমায় সংসার দাও, আমায় স্ত্রী দাও, পুত্র দাও। তুমি কৃপাময়, কৃপা করে যদি দিলেই, তবে কেন কেড়ে নিতে চাইছো প্রভু? গোপীনাথ, ওরে একবারের জন্যে তুই বাবা বলে ডাক, একবারের জন্য তুই বা। একি গোপীনাথ, তুই সাড়া দিচ্ছিস না কেন? গোপীনাথ, গোপী গোপীনাথ চলে গেল একমাত্র পুত্র গোপীনাথ বলে গোবিন্দ শিরে করে কোনখা পুত্র শোকে কাতর হয়ে কাঁদে উচ্চই স্বরে গোপীনাথ কোলে নিয়ে গোবিন্দ যায় গঙ্গার তীরে। গোপীনাথ, তুই আমায় ছেড়ে চলে গেলি গোপীনাথ, আমাকে আমাকে একা ফেলে তুই এইভাবে ফাঁকি দিয়ে চলে গেলি। গোবিন্দ ঘোষ কাঁদছে গঙ্গার তীরে বসে বসে। গোপীনাথ, আমি তোকে এই গঙ্গার তীরে রেখে গেলাম,
আমি তোকে এই গঙ্গার তীরে রে। গোপীনাথ, এতদিনে সেবার ফলে এই তুমি আমায় দিলে। তবে তুমিও শুনে রাখো, আজ থেকে তোমার সেবা অর্চনা আমি বন্ধ করে দিলাম। গোপীনাথের সেবা বন্ধ হয়ে গেল। একদিন যাই, দুই দিন যাই, গোপীনাথের সেবা নাই দিল। এবারে পুত্র হয়ে গোপীনাথ পিতার কহিল, বাবা কে? আমি গোপীনা, আমায় খেতে দাও বাবা। আমি যে আজ তিন দিন উপবাস আছি। চুপ করো, চুপ করো তুমি, আমি তোমায় খেতে দেব না। তুমি আমার গোপীনাথ নও, তুমি আমার গোপীনাথ নও। বাবা, কারোর যদি দুটি সন্তান থাকে, তার মধ্যে একটি সন্তান যদি মারা যায়, তবে আরেকটি সন্তানকে কি না খাইয়ে রেখে দেয়? তুমি আমায় বাবা বলে ডাকবে না, আমি তোমার বাবা নই। কে ছেলে? তুমি আমার ছেলে নও। তুমি কি জানো, পুত্র হতে গেলে পিতার প্রতি অনেক কর্তব্য থাকে? তুমি জানো, বৃদ্ধ বয়সে তাঁর সেবা করতে হয়, মরে গেলে তার শ্রাদ্ধক্রিয়া করতে হয়? পারবে, পারবে তুমি পুত্র হয়ে কর্তব্য পালন করতে? গোপীনাথ আমার পুত্র। করব বাবা। কি বললে? তুমি মরে গেলে আমি আমার কর্তব্য পালন করব গোপীনাথ? হ্যাঁ বাবা। শুধু আজ নয়, যতদিন চন্দ্র সূর্য উদিত হবে ততদিন এই শ্রাদ্ধ ক্রিয়া করে যাব, এ আমি কথা দিলাম বাবা। বাবা, এবার আমায় খেতে দাও, আমার যে বড় ক্ষুধা লেগেছে। আয় আয় গোপীনাথ, আমি তোকে খেতে দেব, আয় খাবি আয়। এমনি ভাবে বেশ কয়েক বছর পেরিয়ে গেল। গোবিন্দ বৃদ্ধ হয়েছেন, যারা জীর্ণ দেহ শয্যা নিয়েছেন গোবিন্দ ঘোষ। বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে আর বলছে, গৌর হরি, তুমি তো আর এলে না, তুমি তো বলেছিলে প্রভু আসবে, কই, তুমি তো আর এলে না। আমি যে তোমার আশায় বসে দিন আমার শেষ হতে চলেছে, তবু তোমার দেখা তো হবে পেলাম না। হরি দিন কবে মন হবে, দিন কবে মোর হবে, আমি আশায় আশায় রইলাম বসে, আমি আশায় আশায় রইলাম বসে, তোমার দেখা পাবো বলে। দিন কবে মোর হবে, আসা যাওয়া ভবির মাঝে, তোমার দেখা পেলাম না যে, আসা যাওয়া ভবির মাঝে, তোমার দেখা পেলাম না যে,
যা চাইব বলে ভেবেছিল রইলাম বসে, আমি রইলাম বসে, তোমার দেখা পাবো বলে দিনে কবে মোর হবে, হরি দিনে কবে মোর হবে। বাবা তোমার কি হয়েছে? গোপীনাথ আমার যে যাওয়ার সময় হলো না বাবা, তুমি আমায় ছেড়ে যেও না, কাঁদিস না গোপীনাথ। বাবা তুমি চলে গেলে আমি কার কাছে থাকব? কেন গোপীনাথ রইল, গোপীনাথকে দেখিস? গোবিন্দ মরণকালে নিজের স্মৃতিশক্তি হারিয়েছেন, তাই মূরতি গোপীনাথকে পুত্র ভেবে বলে উঠলেন, বাবা আমায় একটু ওই গোপীনাথের চরণামৃত এনে দিবি? দিচ্ছি বাবা। বাবা এই নাও, এই নাও দে। আ শান্তি, পরম আনন্দ, বড় তৃপ্তি পেলাম। গোপীনাথ বলো বাবা আমায় একটু নাম শোনাবি? আর হয়তো আমার শোনা হবে না রে, তাই এই শেষ সময় আমায় একটু নাম শোনা। শোনাবো বাবা, আমি তোমায় নাম শোনাবো, হরি কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। গৌর হরি গৌর হরি, আমি আসছি, আমি আমি আসছি গৌর হরি, আমি আসছি। গোবিন্দ ঘোষ দেহ রাখলেন, পূজারি কে? আমার বাবা দেহ রেখেছেন, কে তুমি? আমি গোপীনা। শোনো পূজারি, আমার এই রাজবেশ ছাড়িয়ে দিয়ে আমায় কাছা পরিয়ে দাও। পূজারি আমি তার একমাত্র সন্তান, তাই আমি এক মাস অসৌজ পালন করব, এই এক মাস তুমি আমায় হবিষ্যান্ন করে দিও। তাই করলেন কৃষ্ণা পক্ষের ওই চৈত্র মাসের মধু সংক্রান্তিতে। গোবিন্দ পিণ্ডদানের ব্যবস্থা হল, সর্বসমক্ষে গোপীনাথ পিতা গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে পিণ্ডদান করছেন। সারা অগ্রদ্বীপবাসী ছুটে এলেন, কেউ উপহাসের নয়ন নিয়ে এলেন, কেউ তিরস্কারের নয়ন নিয়ে এলেন, কিন্তু তারা তো দেখতে পেল না। কিন্তু যারা ভক্তির নয়ন নিয়ে এলেন তারা দেখলেন,
গোপীনাথ কিভাবে পিণ্ডদান করছেন। তখনই ভক্তগণ সবে এই দৃশ্য দেখার পর সবাই মিলে জয়ধ্বনি হরিধ্বনি দিয়ে উঠল। সবাই মিলে বলে উঠল, জয় গোপীনাথের জয়, জয় জয় গোপীনাথের জয়, জয়। এমন সাধের জন আর হবে না, আয় তোরাকে দেখবি আর। গোপীনাথের লীলা ভাই, গোপীনাথের লীলা ভাই। এমন সাধের জন আর হবে না, আয় তোরাকে দেখবি আর। গোপীনাথের লীলা ভাই, গোপীনাথের লীলা ভাই। জয় জয় গোপীনাথ জয় গৌর হরি, জয় জয় গোপীনাথ জয় গৌর হরি। যতে কো ভক্ত মিলে বলেন হরি হরি, আরে যতে কো ভক্ত মিলে বলেন হরি হরি। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল, উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল। আরে উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল, আজি উঠিল আনন্দের রোল, বলে হরি বলে হরি বল, আজি উঠিল আনন্দের রোল, বলে হরি বলে হরি বল, আজি উঠিল আনন্দের রোল, বলে হরি বলে হরি বল, আজি উঠিল আনন্দের রোল, বলে হরি বলে হরি বল, আজি উঠিল আনন্দের রোল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল।